আমাদের দল একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, এত বেশি আমাদের নেতা কর্মীরা আটক আছে, কারাগারে আটক আছে, এবং তাদের বেশি মামলা মোকদ্দমা হয়েছে। স্বাভাবিকভাবে সেখানে কিছুটা আমরা বলি যেটাকে ফিয়ার ফোবিয়া ভীতি ত্রাস কাজ করছে সেটা দেশের সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলে। সেই কারণে একটা নিঃসন্দেহে একটা আপনার বলা যেতে পারে যে একটা হয়তো কর্মীদের মধ্যে কাজ করছেই, কাজ করছে সবসময় সেখানে আছে। আমার আমরা যেটা লক্ষ্য করি যে বাংলাদেশে বিরাজ করছে এই অবস্থাটা একটা গণতান্ত্রিক আন্দোলনের জন্য এটা একটা সুযোগ কম, গণতান্ত্রিক আন্দোলনের সুযোগ কম। এখানে যেটা সবচেয়ে বড় সমস্যা যে ডেমোক্রেটিক স্পেস তো নাই, গণতান্ত্রিক যে অবস্থান সে অবস্থান তো নাই। এরপরে একজন যে রাজনৈতিক কর্মীরা এক একটা দলের পক্ষে যখন কি দিয়ে দাঁড়াচ্ছে, দাঁড়াতে পারে না, একটা কল দিতে পারে না, আহ্বান গণতান্ত্রিক আন্দোলনের যে সমস্ত বিষয়গুলো আছে, যেমন হরতাল করা বা একটা মিছিল করা, সমাবেশ করা, সেগুলো কিন্তু এখন খুব কঠিন হয়ে গেছে। এটা বাস্তবতা। এখন মানে মোট কথা হচ্ছে যে এখানে গণতান্ত্রিক যে পরিসর, এটা ইংরেজিতে আমরা বলছি যে ডেমোক্রেটিক স্পেস, এটা একেবারেই নেই বলতেই হবে। সে কারণে আমরা বলছি যে এখানে শুধু আমাদের দল নয়, বিরোধী দল সমস্ত রাজনৈতিক দল যারা বিরোধী দলে আছে তাদের সকলের প্রায় একই অবস্থা। যে কারণে এখন দেশে আমরা যে কথাবার্তা বলে আসছি যে একটা একদলীয় শাসন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, এটা ঘোষণা না হলেও বাস্তবে প্রকৃতপক্ষে আমরা দেখছি এটা একদলীয় শাসন ব্যবস্থা এখানে চলছে। সেই অবস্থার প্রেক্ষিতে এখানে গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক মুভমেন্ট কতটুকু সফল হবে সেটা বলা বড় সংকট আমাদের দলের নয়, সংকটটা হচ্ছে জাতির, জাতির সংকট। কারণ জাতি বঞ্চিত হয়েছে তাদের যে অধিকার, সংবিধানের যে অধিকার, ভোটাধিকার তারা বঞ্চিত হয়েছে কতদিন কথা ভোট দিতে পারেনি। আমরা তারই বহিঃপ্রকাশ দেখলাম যে উপজেলা নির্বাচনেও জনগণ আস্থা হারিয়ে ফেলেছে নির্বাচন কমিশনের উপর, নির্বাচন ব্যবস্থার উপর, যার ফলে তারা ভোট দিতে আসেনি। সমস্ত ভ্যালুসগুলো আমরা অর্জন করেছিলাম মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, যে চেতনা নিয়ে আমরা লড়াই করেছিলাম, এবং আমরা যে সমস্ত গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা যে কার্যক্রম করেছিলাম সেগুলো ধ্বংস করে গেছে, কারণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে পাওয়া যায়নি। যেমন জুডিশিয়ারিও আমরা দেখতে পাই সেখানে গেলে আমরা ইনসাফ পাচ্ছি না, প্রশাসন সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে, সম্পূর্ণভাবে একেবারে এর মধ্যে কোনো মিডিয়া, আমি যেটা পরিষ্কার করে আমরা বুঝতে পারি যে মিডিয়ার উপর একটা প্রচণ্ড রকমের চাপ সৃষ্টি হয়েছে এবং মিডিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে, এটা কেউ স্বীকার করবে তার নামে দেয় তার রিয়ালিটি। এবং প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবগুলোতে একটা একই অবস্থা। এখন তো সোশ্যাল মিডিয়াতে কেউ স্ট্যাটাস দিতে ভয় পায়, ভয় পায় জন্য যে তাকে গ্রেপ্তার করে নিবে। অর্থাৎ মানুষের যে নিজস্ব মত প্রকাশের যে স্বাধীনতা, ভিন্ন মতের যে স্বাধীনতা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলে গেছে। এই কারণে সংকটটা জাতি এবং গোটা জাতিকে এটার জন্য তৈরি হওয়া দরকার, ভিত্তি করে সে তার অধিকারগুলো ফিরে আনবে। যারা নির্যাতিত হলো, যারা প্রাণ দিল, যাদেরকে বেআইনি অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হলো, তারা যখন মামলা করলো সেই মামলা আদালত পর্যন্ত খারিজ করে, তাহলে কিন্তু উইল আন্ডারস্ট্যান্ড যে বাংলাদেশে বিচারের স্বাধীনতাটা কোথায়, আদালতের স্বাধীনতা কোথায়, বিচার বিভাগের স্বাধীনতা কোথায়। এটাই বোঝা যায় যে বাংলাদেশে আসলে এখানে আইনের শাসন নেই, এখানে বিচার পাওয়া যায় না, এখানে মানুষের অধিকার নেই, মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। যারা মারা গিয়েছে, যারা ওখানে আন্দোলন করেছিল, এরা তো বিএনপি করে না, সাধারণ মানুষ, তাদেরও যে অধিকার সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়। বলতে চাই না, কারণ ভারতের নির্বাচন, ভারতের নির্বাচন অবশ্য নিঃসন্দেহে ভারত সবচেয়ে বড় একটা গণতান্ত্রিক দেশ, এবং তাদের যে ইলেকশনটা হচ্ছে ইলেকশনটা বলা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইলেকশন, মানে এত বড় ইলেকশন আর কোথাও হয় না। নিঃসন্দেহে সেটা খুবই আপনার আগ্রহ সৃষ্টি করেছে সারা বিশ্বে, এবং যদি
আপনার এখন যেহেতু যে সরকার আছে সে সরকার চ্যালেঞ্জ মোকাবেলা করছে, একই সঙ্গে বিরোধী দল যা আছে তারাও চেষ্টা করছে। ভারতের রাজনীতি নিঃসন্দেহে খুব ইন্টারেস্টিং, সেটার জন্য আপনার অ্যানালিসিস করা দরকার। সে সম্পর্কে আমি এখনই আমি কোনো বক্তব্য রাখতে চাই না। দেশ আমরা সবসময় ভারতের সঙ্গে ভালো বন্ধুত্ব রাখার চেষ্টা করি, চেষ্টা করছি, এবং আমাদের সঙ্গে বন্ধুত্ব আছে, তাদের সঙ্গে সম্পর্ক আমাদের ভালো।